আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথে। ফিরে এলাম চাকদা থেকে। ভারতী কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, শিল্পী। অনেক সুপ্রভাত, স্বাগত জানাবো আপনাকে। নমস্কার। ওনার সঙ্গে কথা এবং গানে আমরা থাকব কিছুটা সময়, এবং অবশ্যই যেহেতু শুরুতেই আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাকে পেলাম, প্রথমে গান শুনি তারপরে কথা। আমার পরানু
আপনার হালি শহরে মানে বাপের বাড়ি, তাই তো? হ্যাঁ, হালি শহরে আমার বাপের বাড়ি। মানে সাত ভাই বোন? সাত ভাই বোনের আমি সবার চেয়ে ছোট, মানে সব থেকে আদরের আর কি, ছোট। আচ্ছা, গানের মানে তালিম বলুন, মানে ইচ্ছা বলুন, সেটা কোথা থেকে পাওয়া? ইচ্ছা বলতে আমার শেষদি ছোটবেলা থেকেই দেখেছি গান গাইতেন, খুব কষ্ট করে এই সেটা হয়েছে। শেষদির গান শুনে শুনেই আমার বেশিরভাগ গান শোনা আমার দিদির কাছ থেকেই। তারপর মানে আমাদের হালি শহরেরই বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়ক শ্রী নিতাই রায় মাস্টমশাই, তিনি আমাকে মানে নিজেই ডেকে নিয়েছেন, বিনা পারিশ্রমিকেই দীর্ঘদিন গান শিখিয়েছেন। বাহ, মানে আপনার গানে উনি মানে আপ্লুত হয়ে উনি আপনাকে বিনা পারিশ্রমিকে গান শিখিয়েছেন, বিশাল ব্যাপার। প্রতিযোগিতায় গিয়ে ওনার সঙ্গে আলাপ, প্রতিযোগিতা উনি জাজমেন্ট করেছেন, তারপর থেকেই উনি আমাকে ডেকে নিয়েই বিনা পারিশ্রমিকেই গান শিখিয়েছে। মানে এখনও আমরা এরকম গুরুদের পাই, তাদের কুর্নিশ করার মতো। আর তারপরে কার কাছে শেখা? তারপরে আমি বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি, বিএসসি পড়তে পড়তে একটু গ্রামেই বিয়ে হয়েছে। সেখান থেকে আমার একটু অসুবিধা ছিল বলে আমার খুব ইচ্ছা যে কলকাতায় কারো কাছে গান শেখার, এখনও পর্যন্ত আমি সেটা করে উঠতে পারিনি। সময় শেষ হয় না, শেষ সময় আর কি, বয়সের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা শিখতে পারি, শেখার শেষ নেই। সবথেকে বড় কথা, ভারতী নিজে একজন শিক্ষিকা, তো তার একটা বড় দায়িত্ব, গুরু দায়িত্ব বলতে পারি, আমাদের আগামী প্রজন্মকে গড়ে তোলার। এবং ভারতী আপনার স্বামীও বোধ হয় একজন শিক্ষক, দাদাও শিক্ষক একজন। আচ্ছা, আমরা একটা গানে যাই, তারপরে আসছি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর ধুলাই রে আমার মন ভুলাই রে।
আপনার তো ছোট্ট ছানা, তাই তো? তার বয়স কত হবে? 12 বছর বয়স। 12 বছর বয়স, আচ্ছা। এবার তার কি গানের প্রতি আগ্রহ আছে? ও গান করে। গান করে? হ্যাঁ হ্যাঁ। এবং ভীষণ রবীন্দ্রসঙ্গীত ও ভালোবাসে, ভালো ভালো গানই ভালোবাসে, শিখছে। হ্যাঁ, মানে বাহ, মানে তালিম নিচ্ছে গানের। ছেলে, তাই তো? ছেলে। বাহ, আমার এই ছেলে আমার বিয়ের 12 বছর বাদে হয়েছে। আরে বাবা, মানে তপস্যা করেই প্রায় আমার এই ছেলে পাওয়া। একদম, ভীষণ ভালো থাকুক ও এবং গানের জগতে প্রতিষ্ঠিত হোক। আর আমাদের এই অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ আপনি এমনি দেখেন? দেখা হয়, কারণ আপনি একজন স্কুল শিক্ষিকা। সব থেকে বড় কথা হচ্ছে সময়ের বড় অভাব হয়ে যায়। সকালবেলা, মানে সকালবেলা বিশেষ করে ছেলেকে তো পড়াতে হয়, যেদিন ওর পড়াটা বাইরে থাকে আমি এই চ্যানেলটা এই সময়টা বিশেষ করে অবশ্যই খুলি। আজকে কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে? আজকে মানে ভীষণ ভালো লাগছে। আমার প্রথম দিন অডিশনে এসে থেকেই ভীষণ এখানকার পরিষেবা ভালো লেগেছে। সকলের ব্যবহার, আমরা ভীষণ মুগ্ধ এখানকার ব্যবহার, সকলের ব্যবহারে খুব ভালো লাগলো। আর একটা গানে যাবো। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ওলো সই, ওলো সই, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ওলো সই, ওলো সই, ছড়িয়ে তোদের এত
মনের কথা কই, ওলো সই ওলো সই। একেবারেই ভারতী তার সঙ্গীত জীবনে বহুদিন বাদে ফিরে আসা, আর অনেক সমস্যার সব পেরিয়ে গিয়ে ইচ্ছা এবং তার সঙ্গে ভালোবাসা সঙ্গীতকে, রবীন্দ্রসঙ্গীতের জগতে আসা এবং তার ইচ্ছা পূরণ হোক আগামী দিনে, এবং তিনি যে কাজ করছেন আগামী প্রজন্ম গড়ার কাজ, তাতেও তার এই সদিচ্ছা ঈশ্বর সঠিকভাবে পূরণ করুক এই কামনা রেখে আমরা শেষ গানে চলে যাব। জাগদা থেকে আমাদের সঙ্গে ছিলেন ভারতী কর্মকার, তার সঙ্গে আমাদের গান এবং কথার মধ্যে
চললাম আমরা কিছুটা পথ, জানলাম তাকে, আগামী তার জীবন অনেক সুন্দর হোক, তার স্বপ্ন পূরণ হোক, তার সন্তানের স্বপ্ন পূরণ হোক।